চিনাও পারবে আল্লাহর রহমতে, পতন হবে। মিছিল চলাকালে প্রকাশ্য কর্মীকে থাপ্পড় দিলেন। রাজনৈতিক মাঠ আমেরিকা এবং বিএনপি নেতা কর্মী কেউ কিন্তু কাউকে কোনোভাবে ছাড় দিয়ে কথা বলছে না। এদিক দিয়ে বিএনপি তারা কিন্তু 28 অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে, সেই সাথে সকল ইসলামী দলগুলো তারা কিন্তু একেবারে খেপে গিয়েছে সরকার পতনের এক দফা দাবিতে। তারাও কিন্তু জোরালোভাবে মাঠে নামার কঠিন বার্তা দিয়েছে। এদিক দিয়ে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, সে কিন্তু স্পষ্টভাবে বার্তা দিয়েছে বিএনপির 28 অক্টোবর সমাবেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বাধা প্রদান করা না হয়। হ্যাঁ প্রিয় দর্শক, সে কি জানিয়েছে আমরা আজকের এই ভিডিওতে তেমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, আমি সরাসরি মূল পর্বে চলে যাবো। যাওয়ার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন মেহমান হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, তো চলুন সর্বপ্রথম আমরা দেখব আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বিএনপির আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো জানার পূর্বে সরকার পতনের দাবিতে যুব আন্দোলনের একজন নেতার মুখে অতিসংক্ষেপে আমরা একটি বক্তব্য শুনে আসি। কথায় এক দাবি, হাসিনাও পারবে আল্লাহর রহমতে, পতন হবে। ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে, ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে, আমরা মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। এই জন্যই কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দিয়ে 30 লক্ষ শহীদ হয়েছিল কি জাহান্নাম বানানোর জন্য? প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী রাইসপতি বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে মানুষের ভোটের অধিকার দিয়েছিল, গণতন্ত্র দিয়েছিল, সেই ভোটের অধিকার আজকে হরণ করেছে এই সরকার। আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষকে যদি জিজ্ঞাস করা হয়, এই সমাবেশে প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে, ভোট চোরের নাম কি? চোর চোর ভোট চোর। 3 তারিখে এই সরকারের পদত্যাগের তারিখ, যদি 3 তারিখে পদত্যাগ না করে জাতীয় সরকার বা নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা হয়, 3 তারিখে এই দেশে খেলা শুরু হবে ইনশাআল্লাহ। আমিরের নেতৃত্বে এমন খেলা খেলতে হবে, এই জালেম সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ। আজকে গরিব দুঃখী মানুষ বিপদগ্রস্ত হয়ে কোর্টে আদালতে বিচারের আশ্রয় নিলে বিচার পায় না, ঠিক কি না? বিচার নাই, ব্যবসা নাই, গার্মেন্টস শিল্পী বন্ধ হয়ে যাইতেছে, উৎপাদন নাই, আছে কি পদ্মা সেতু? 28 অক্টোবর আমলিগের জন্য কি অপেক্ষা করছে? ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যেন আমার এই ভিডিওটা আমরা যারা জাতীয়তাবাদী দলের 43 লক্ষ আসামি আছে, 43 লক্ষ আসামির কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় যায়, এই জন্য ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। দেখেন গুরুত্বপূর্ণ কিন্তু কিছু মেসেজ থাকবে যেটা আমাদের জন্য, আমরা যারা জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমলিগ, দেখেন আমলিগ চেষ্টা করছিল পৃথিবীর বুকে বিএনপি এবং জামাতকে একটা সন্ত্রাসী দল এটা প্রমাণ করার জন্য। তো 2013-14 সালে যেভাবে তাণ্ডব ঢাকা শহরে ছাত্রলীগ যুবলীগের এরা করছে, এটা কিন্তু বিএনপি করে না। এটা প্রমাণ কিন্তু 2000 এই যে আপনার 23-24-23-এ এসে দেখেন বিএনপি কোনো ঝামেলায় গেছে যায় না, কারণ বিএনপি একটা শান্তশিষ্ট দল, এদেরকে বারবার ফাঁসানো হয়েছে। এরা কখনো কারো গাড়িতে আগুন দেয় নাই, কোনো বাসে আগুন দেয় নাই, সম্পূর্ণ বাসে আগুন দিয়েছে আমলিগের লোক আপনার ছাত্রলীগ যুবলীগের, কিন্তু নামটা দেওয়া হয়েছে জামাত বিএনপির, কিন্তু আসলে এরা বাসে আগুন দেওয়ার পিছনে এদের কোনো হাত ছিল না। তারপরেও কেন দেওয়া হয়েছে? এটা প্রমাণ করার জন্য, যে তাদের ক্ষমতা টিকে থাকা সহজ হয়ে যায়। যেমন দেখেন 2013-14 সালে একটা নাটক হইলো, 2018 সালে একটা নাটক হইলো। কথা হচ্ছে কি, দেখেন পাপে ছাড়ে না বাপের, একটা কথা আছে না, পাপ করবেন সেটা শাস্তি ভোগ করবেন, এটা তো হবে না, নেচার রিভেঞ্জ বলে একটা কথা আছে, এটা শুরু হয়েছে এখন আমলিগের। আপনারা বলতে পারেন যে কেন ভাই এইভাবে কথা বলেন, শেখ হাসিনার হাতে সব কিছু, পুলিশ র‍্যাব সব কিছু নো। আপনারা যদি মনে করেন শেখ হাসিনার হাতে প্রশাসনিক ক্ষমতা আছে, তাহলে আপনারা আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আপনার রাজনীতি বুঝেন না। দেখেন আমি সব জিনিসটা আপনাদের প্রথম থেকে একটা কথা কিন্তু বলছি, যে শেখ হাসিনার সাথে পুলিশ নাই, শেখ হাসিনা পুলিশের প্রপার সাপোর্টটা পাবে না এবং পাচ্ছে না, যেটার জন্য কিন্তু
এই যে এখনো বিএনপি সভা সমাবেশ করতে পারতেছে, আর এমনি সাধারণ যে নেতাকর্মী গুলাকে অ্যারেস্ট করতে দেখছেন না, এইগুলা কিছু অতি উৎসাহিত আছে। যেমন এদের রক্তে ছাত্রলীগ, যুবলীগ, এদের রক্তে হলো ছাত্রলীগ যুবলীগ, এই লোকগুলা হচ্ছে এই যে কিছু অ্যারেস্ট মানে গ্রেপ্তার করতেছে। কেন? যে ওরা সহ্য করতে পারতেছে না বিএনপির এই জনপ্রিয়তা দেখে। কিন্তু আসল কথা কি, গ্রেপ্তার যে করতেছে কিন্তু ওপেন ভাবে করতে পারতেছে। দেখেন, আপনি এলাকা থেকে দমাই দিলে কিচ্ছু যাবে আসবে না। আপনি যদি ঢাকাতে একটা সমাবেশে যদি গুলি করেন, যেমন দেখেন আজ থেকে 2 বছর আগের কথাও বলি, যে কোনো বিএনপি নেতাকর্মী যদি মিছিলে গেছে গুলি করে মেরে ফেলা হয়েছে, 1-1.5 বছর আগে ঘটনা তো আপনারা জানেন, নারায়ণগঞ্জে মারা হইলো, বরিশালে মারা হলো, সব জায়গায় গুলি করে মারা হচ্ছে না, 20-25 জন মানুষ মারা হয়েছে মিছিল থেকে, মিছিলে গুলি করে পুলিশ, এটা আছে? এটা কিন্তু নাই। এখন যদি আপনি এলাকাতে দমন করেন তাহলে ওইটাতে ঢাকা শহরে কোনো ইফেক্ট পড়বে না, কারণ 10 জন লোককে আপনি আটকায় রেখে একটা উপজেলার পুরো বাংলাদেশকে দমায় রাখতে পারবেন না। দমন করতে হইলে ঢাকাতে, ঢাকা কন্ট্রোল করতে হবে। ঢাকা কন্ট্রোলটা তো আওয়ামী লীগের হাতে নাই যতই বলেন। দেখেন এই যে 18 তারিখে সমাবেশ করলো, যুব সমাবেশ, এখন 28 তারিখে হচ্ছে মহাসমাবেশ। ওই দিনই শেখ হাসিনার পতন ঘটবে তা না, ওই দিন থেকে শুরু হবে শেখ হাসিনার পতনের যাত্রা, এটা হলো মেন কথা। ওই দিন কিন্তু পতন ঘটবে না, আল্লাহ জানে হয়েও যেতে পারে। এখন মেন কথা হচ্ছে, দেখেন আমি সেদিন থেকেই বুঝছি যে শেখ হাসিনার কথা পুলিশ প্রশাসন শুনতেছে না, শেখ হাসিনার হাতে পুলিশ প্রশাসন নাই। যেদিন থেকে বিএনপি একটা সমাবেশ করলে পাল্টার একটা সমাবেশ আওয়ামী লীগ করছে, ওই দিন থেকে আমি বুঝছি যে শেখ হাসিনার হাতে প্রশাসনিক ক্ষমতা নাই। প্রিয় দর্শক, তো চলুন এবার আমরা দেখব বিএনপির 28 অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস কি বক্তব্য দিয়েছে, চলুন অতি সংক্ষেপে আমরা তার মুখে একটু শুনে আসি। 28 অক্টোবরের 2 দলের রাজনৈতিক কর্মসূচির দিন যত ঘনিয়ে আসছে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। প্রধান 2 দলের পাল্টাপাল্টি হুঙ্কারের জেরে এরই মধ্যে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে মহাসমাবেশের দিন কোনো প্রতিবন্ধকতা থাকছে কিনা জানতে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় আধ ঘন্টা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, পূজার পর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দেখতে চায় যুক্তরাষ্ট্র। I expressed my hope that the Durga Puja celebrations would be peaceful and also that the political activities that are taking place after Durga Puja starting on October 28th remain peaceful and free from violence. পরে ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি করলে কোনো বাধা দেবে না আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু ঢাকা অচল করতে চাইলে কঠোর হবে সরকার। কথা হয়েছিল যে 28 তারিখে বিএনপি যে একটা বিরাট কর্মসূচি দিয়েছে, যেখানে যে অনেক লোককে তাকে নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিবা কিনা, কিংবা তোমরা কি অন্য কিছু করবা কিনা। আমরা বলছি যে আমাদের আমাদের ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি তারা যেই এজেন্ডা দিয়েছেন সেটা যদি শান্তিপূর্ণভাবে মানে শেষ করেন তাহলে আমাদের কিছু বলার নেই। আঠাশ তারিখের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোগীর প্রয়োজন। দর্শক, যারা এত সম্পর্কিত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মর্মবাদ। আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।